আসসালামু আলাইকুম, জেড টিভি প্রেগনেন্সি টিপসে স্বাগতম। আপনি 34 সপ্তাহে পদার্পণ করেছেন, আপনাকে অভিনন্দন। এ সপ্তাহে আপনার শিশুর বিকাশ, লক্ষণ ও সযত্ন টিপস নিয়ে আজ আলোচনা করব। এ সপ্তাহের গর্ভবতী অবস্থায় আপনার বাচ্চা অ্যামনিওটিক তরলে ঘুরে বেড়ানোর সময় উপভোগ করছে। এ সপ্তাহের গর্ভবতীতে 8 মাস 2 সপ্তাহ এবং তৃতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 6 সপ্তাহ যেতে হবে। শিশুর ক্রাউন্ড রাম্প দৈর্ঘ্য প্রায় 12.25 ইঞ্চি বা 31.1 সেন্টিমিটার। শিশুর মাথার উপর থেকে গোড়ালি পর্যন্ত উচ্চতা প্রায় 17.5 ইঞ্চি বা 44.2 সেন্টিমিটার। শিশুর ওজন প্রায় 2312 গ্রাম। পুরু, মোমবাতি, ক্রিম ও পনিরের মতো আবরণ যা আপনার শিশুর ত্বককে আবৃত করে রাখে তা আরও ঘন হয়ে আসছে, একে ভার্নিক্স বলে। এ সপ্তাহের মধ্যে ভার্নিক্স অ্যামনিওটিক তরলে প্রবেশ করতে শুরু করে। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে শিশুরা যখন তরল পদার্থের মধ্যে ভার্নিক্স গ্রহণ করে তখন এটি তাদের পেট এবং অন্ত্রের বিকাশে সাহায্য করতে পারে। আপনার বাচ্চার যে অ্যামনিওটিক ফ্লুইডে বাস করছে তা প্রায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। শিশুর আশেপাশে প্রায় 800 মিলিলিটার তরল রয়েছে এবং শিশু অ্যামনিওটিক তরলে নড়াচড়া করছে, এটি গিলে ফেলছে এবং শ্বাস নিচ্ছে। এ সপ্তাহে শিশুরা মাঝারি প্রিটার্ম থেকে লেট প্রিটার্মে পৌঁছায়। একটি লেট প্রিটার্ম শিশুর পূর্ণমেয়াদী শিশুর মতো চেহারা হতে পারে, কিন্তু তারা এখনও পরিপক্ক হয়নি। এ সপ্তাহে জন্ম নেওয়া শিশুর কিছু স্বাস্থ্য সমস্যা যেমন জন্ডিস, খাওয়ানো বা শ্বাস নিতে অসুবিধা অনুভব করতে পারে। এ সপ্তাহে শিশুর বেঁচে থাকার হার 99% এর বেশি। শিশুর অক্ষমতার ঝুঁকি 5% এর কম থাকে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইল ফলক অর্জিত হচ্ছে। আপনি সম্ভবত বাথরুমে আরও ঘন ঘন যেতে শুরু করেছেন। ঘন ঘন প্রস্রাব করা গর্ভাবস্থার শেষের দিকে ফিরে আসে। যখন আপনার শিশু এবং পেট সবচেয়ে বড় হয় এবং আপনার মূত্রাশয়ে অতিরিক্ত চাপ দেয়, যখন আপনি কাশি, হাঁচি, হাসি বা কোনো শারীরিক ক্রিয়াকলাপে ব্যস্ত থাকেন, তখন প্রস্রাব বের হওয়াকে স্ট্রেস ইনকন্টিনেন্স বলে। স্ট্রেস অসংযমতা প্রায় 41% গর্ভধারণকে প্রভাবিত করে। গর্ভাবস্থার শুরুতে প্রস্রাব বৃদ্ধি প্রায়ই হরমোনের পরিবর্তনের জন্য হয়। গর্ভাবস্থায় শেষের দিকে আপনার ক্রমবর্ধমান শিশু এবং জরায়ুর চাপের জন্য হতে পারে। আপনাকে সাহায্য করার জন্য কিছু টিপস হল, আপনার প্রস্রাব কমানোর জন্য তরল গ্রহণ কম বা পানি পান কমাবেন না, প্রচুর পরিমাণে পানি পান করা চালিয়ে যান, চা কফি গ্রহণ হতে দূরে থাকুন, প্রস্রাব আটকে বা ধরে রাখবেন না, যখন যেতে হবে তখনই যান, প্রস্রাব করার সময় মূত্রাশয় পুরোপুরি খালি করার চেষ্টা করুন, আপনার দৈনন্দিন রুটিনে কেগেল বা পেলভিক ফ্লোর ব্যায়াম অন্তর্ভুক্ত করুন, মূত্রনালীর সংক্রমণের লক্ষণ বা ইউটিআই সম্পর্কে জানুন, আপনার গাইনির সাথে পেরিনিয়াল ম্যাসাজের কথা বলুন। এই অনুশীলনটি আপনার পেরিনিয়াম বা যোনি ও মলদ্বারের মধ্যবর্তী অঞ্চলের প্লাস্টিসিটি বৃদ্ধি করতে সাহায্য করে, প্রসবের সময় ছিঁড়ে যাওয়া এবং এপিসিওটমি উভয়ের সম্ভাবনা কমায়। আপনার প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ চালিয়ে যান, স্বাস্থ্যকর খাবার খান এবং প্রচুর পানি পান করুন, দৈনিক পেরিনিয়াল ম্যাসাজ শুরু করুন, কর্ড ক্ল্যাম্পিং সম্পর্কে আপনার গাইনিকে জিজ্ঞাসা করুন। আপনার গাইনির অফিসে এটি আপনার শেষ প্রসবপূর্ব চেক আপ হতে পারে। এ সপ্তাহের চেক আপের মধ্যে থাকবে রক্তচাপ ও ওজন মাপা, প্রস্রাব পরীক্ষা, শরীর ফোলা চেক, ফান্ডাল উচ্চতা পরিমাপ, শিশুর হার্টবিট শোনা ও আপনার উপসর্গ নিয়ে আলোচনা। গর্ভাবস্থার শুরুতে স্বাভাবিক বডি মাস ইন্ডেক্স বা BMI যুক্ত নারীর জন্য সুপারিশকৃত ওজন বৃদ্ধি 25-35 পাউন্ড। যাই হোক, প্রত্যেকেই আলাদা, তাই আপনার গর্ভাবস্থার ওজন বৃদ্ধির ক্ষেত্রে আপনার গাইনির পরামর্শ অনুসরণ করুন। আপনার গর্ভাবস্থার এই সময়ে সপ্তাহে প্রায় 1 পাউন্ড লাভের আশা করতে পারেন। এই নির্দেশিকার উপর ভিত্তি করে আপনার গর্ভাবস্থার শুরু থেকে আপনি প্রায় 25 পাউন্ড ওজন লাভ করেছেন। যখন আপনি আপনার নির্ধারিত তারিখের কাছাকাছি আসবেন, শিশুর মাথা নিচু অবস্থানের দিকে ফিরে যাওয়া উচিত। আপনার গাইনি প্রতিটি অ্যাপয়েন্টমেন্টে আপনার বাচ্চার বৃদ্ধি পর্যবেক্ষণ করে, আপনার ফান্ডাল উচ্চতা পরিমাপ করে এবং আপনার জরায়ুর অনুভূতি অনুভব করে। আপনার শিশুর আকার এবং ওজন আপনার গাইনিকে আপনার গর্ভাবস্থা পরিচালনা করতে এবং আপনার প্রসবের পরিকল্পনা করতে সাহায্য করে। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্ট এবং আমেরিকার একাডেমি অব পেডিয়াট্রিক্স বাচ্চার নাভিতে সুতা বাঁধার আগে জন্মের পর অন্তত 30-60 সেকেন্ড অপেক্ষা করার পরামর্শ দেয়।
তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO প্রসবের পর 1 থেকে 3 মিনিট বা তার বেশি অপেক্ষা করার সুপারিশ করে। আপনি যখন মেয়াদের কাছাকাছি আসবেন, আপনি এবং আপনার গাইনি প্রসবের জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার বিষয়ে আরও কথা বলা শুরু করবেন। 37 সপ্তাহের আগে জন্ম দেওয়াকে প্রিটার্ম হিসেবে বিবেচনা করা হয়। প্রায় 12% মায়েরা তাদের সন্তানদের প্রিটার্ম প্রসব করে। একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় 6% ডেলিভারি 34 থেকে 36 সপ্তাহের মধ্যে হয়। আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় আপনার গাইনি আপনার শিশুর অবস্থান পরীক্ষা করবে। আপনার বাচ্চা 34 সপ্তাহে 20 অবস্থানে থাকার মানে হলো যে মাথা নিচু হওয়ার পরিবর্তে নিচের দিকে পা রয়েছে। তার মানে এই নয় যে আপনার বাচ্চা প্রসবের দিন পর্যন্ত এই অবস্থানে থাকবে। বিশেষজ্ঞরা বলেন গর্ভাবস্থায় এই সময়ে প্রায় 14% শিশু 20 অবস্থানে থাকে, কিন্তু 36 সপ্তাহের মধ্যে তা কমে 9% হয়। আপনার গাইনি বাচ্চাকে ঘুরিয়ে দিতে সাহায্য করার জন্য আপনি যা করতে পারেন তা আপনাকে জানাবে। বেশিরভাগ 20 বাচ্চা পরিকল্পিত সিজারিয়ান সেকশন দ্বারা জন্মগ্রহণ করে। হাত থেকে বেলি প্রক্রিয়ায় আপনার গাইনি শিশুকে সর্বোত্তম অবস্থানে পেতে বাহ্যিক শেফালিক সংস্করণ বা ECV, যাকে হ্যান্ড টু পেট পদ্ধতিও বলা হয়, তা করতে পারেন। এটি সাধারণত 32 থেকে 37 সপ্তাহের মধ্যে 20 অবস্থানে থাকা বাচ্চাদের জন্য করা হয়। এই পদ্ধতির সাহায্যে আপনার গাইনি এবং তার সহকারী আপনার পেটে চাপ প্রয়োগ করে, যাতে বাচ্চা ঘুরতে পারে। আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস এবং গাইনোকোলজিস্টদের মতে অর্ধেকেরও বেশি ECV প্রচেষ্টা সফল হয়েছে। কিছু শিশু যারা সফলভাবে মাথা নিচু করে ফেলেছে তারা প্রসবের দিন আগের 20 অবস্থানে ফিরে আসে। আপনার বাচ্চার মাথা নিচে আনার জন্য কিছু পদ্ধতি রয়েছে যা আপনি বাড়িতে চেষ্টা করতে পারেন। যাই হোক, এটি চেষ্টা করার আগে আপনার গাইনির সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ। একটি বরফ প্যাক একটি হালকা কাপড়ে মুড়িয়ে আপনার পেটের উপরে রাখুন যেখানে শিশুর মাথা রয়েছে, এতে ফল পেতে পারেন। পরিশেষে বলবো, এ সপ্তাহে আপনি গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি চলে এসেছেন, তবে সম্ভবত বাচ্চা আসার আগে আপনার এখনও কিছু সময় আছে। এখন সময় এসেছে সেই কাজ সংক্রান্ত তালিকার আইটেমগুলো সম্পন্ন করা, যা আপনি সত্যিই আপনার সত্যের আগমনের আগে সম্পন্ন করতে চান। প্রিয় দর্শক, গর্ভাবস্থার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।